আসসালামু আলাইকুম, আমি রুবাইয়া। রুবাইয়াস কুকিং এ আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আপনাদের জন্য থাকছে খেসারি ডাউলের বড়া। খুব অল্প উপকরণে খুব সহজে কিভাবে তৈরি করা যায়, চলুন রেসিপিটা দেখা যাক। খেসারি ডাউলের বড়ার জন্য আমি এখানে খেসারি ডাউলটা আধা বাটা করে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেসন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো তেল। এখন এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। বড়াটা ভাজার জন্য আমি এখানে একটা কড়াই দিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন এখানে তেল দিয়ে দিব। যেহেতু এখন রমজান মাস, অবশ্যই তেল একটু কম খেতে হবে, তাই আজকে আমি অল্প তেলে বড়াটা ভেজে নিব। এরকম শেপ দিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এখন এটা তুলে নিব। তো দেখুন ঝটপট কিভাবে আমি বড়াগুলো তৈরি করে নিলাম। অবশ্যই আপনারা পাশে ট্রাই করে দেখবেন। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।